ধন্যবাদ আপনাকে বা শেখ হাসিনার বাংলাদেশ অসাম্প্রদায়িক এবং সৌহার্দ্যের বাংলাদেশ এই আমাদের যে বন্ধন সেই বন্ধনটা অটুট অটুট একটা বন্ধন এই বন্ধনটা যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিশেষ করে নির্বাচনের আগে এই পূজাকে কেন্দ্র করে আমি বলবো যে সর্বস্তরে সকল জনগণ সহ মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন আমরা যারা জনপ্রতিনিধি আছি পূজা উদযাপন কমিটি সহ সবাই সজাগ আছি এবং সকল পূজা মণ্ডপগুলোতে আপনি অলরেডি দেখেছেন যে আনসারের ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরার হচ্ছে বেষ্টিত নিরাপত্তার জন্য এবং দেখা যায় রাত 12টা 1টা পর্যন্ত পূজা কমিটির লোকজন থাকে এর পরবর্তীতে আনসার ভাইরা যারা আছে তারা হচ্ছে এই মণ্ডপগুলোকে পাহারা দিবেন এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি যেমন আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন আমি আছি আমার চেয়ারম্যান আছে আমার এমপি সাহেব আছেন সবাই মিলে আমরা মনে করব যে এটা আমাদের সবার প্রোগ্রাম এটা যাতে আমরা সবাই একত্রে কাঁধে কাঁধ রেখে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উদযাপন করে এবং সুন্দর ফিনিশিং দিতে পারি এই জন্য আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা আজকে দেখলাম কিছু দুস্থ মানুষের মধ্যে শাড়ি কাপড় বিতরণ করলেন কারণ অসংখ্য পূজা মণ্ডপ আছে আসলে সবগুলোতে কি ধরনের কোনো সহযোগিতা কোনো প্রক্রিয়া আছে কিনা আমি বলি সেটা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি হিসাবে মানে আমি ঈদের সময় আমার ঈদের আনন্দটা সবার আমার তো আসলে আমার এরিয়া তো লাইক 3,90,000 মানে অনেক বড় এরিয়া সবার সাথে তো সম্ভব না কিন্তু যতটুকু সম্ভব হয় আমরা ঈদের আনন্দটাকে এইভাবে ভাগ করে নিই ঠিক প্রতি বছর পূজা আসলে এই পূজায় হচ্ছে যারা আমাদের বিভিন্ন পূজা মণ্ডপের আমাদের বৌদিদের সাথে মা আমাদের বোনদের সাথে এই আনন্দটাকে আরেকটু মানে মাত্রাটা আরেকটু বাড়ানোর জন্য দেখা গেছে যে আমি উপহার হিসাবে আমার তরফ থেকে শাড়ি নিয়ে যাই সবার সাথে ইয়ে করি তো সবাই সবগুলো মণ্ডপে হয়তো আমার এই মুহূর্তে আমি কভার করতে পারবো না তবে হ্যাঁ আমি বিভিন্ন পূজা মণ্ডপে যাব এবং সবার সাথে হচ্ছে দেখা সাক্ষাৎ করবো এবং আমার উপহার পৌঁছে দেওয়ার এরপর লোকল সদস্য টি শার্ট গ্রহণ করছে সুন্দর আকর্ষণীয় টি শার্ট রঙিন টি শার্ট লাইট লাইট লাইট।